अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তোমরা সবাই এখানে কি করছো? এইসব কি? তুমি তো আজকাল শুধু উদাসী থাকো দিদি। হ্যাঁ, তুমি তো এখন কথাও বলো না আর হাসো না, আর আমাদের সাথে খেলাও করো না। তার মানে এটা তো নয় যে আমি তোমাদের উপর রেগে আছি। আর এইসব সরি বলতে কে বলেছে তোমাদেরকে? আমার আগেই বুঝে যাওয়া উচিত ছিল। আচ্ছা, তাহলে আজকাল আমি খুব রাগ করে থাকি? আরে মুখগুলো দেখো তো নিজেদের একবার, দেখে মনে হচ্ছে এক্ষুনি কেঁদে ফেলবে। কিন্তু হাসিকে খুঁজে আনতে জানি আমি। আচ্ছা, আমার ওই সরি, আমি আপনাকে দেখতে পাইনি। কোনো ব্যাপার না, আমি আপনাকে দেখতে পাইনি, কিন্তু আপনার হাসির শব্দ আমি শুনতে পেয়েছিলাম। আমার শুনে মনে হলো যে অনেকগুলো নূপুর যেন একসঙ্গে বাজছে। আপনার হাসি কিন্তু খুবই মিষ্টি। চলো বাচ্চারা, দেখাও আমাকে নিজেদের নিজেদের কার্ড। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? কিছুই না, মিস জ্যোতি হাসছিলেন। সত্যি বলছো? হ্যাঁ। যাই হোক, ভালোই হয়েছে আপনি চলে এসেছেন, আপনার সঙ্গে একটু কথা ছিল। বলো। দেখুন, আমি পূজাকে কিছুক্ষণের জন্য বাইরে নিয়ে যেতে চাই। কিন্তু জ্যোতি? আরে আপনি ভয় পাবেন না, কিছুই হবে না, আমরা যাব আর চলে আসব। ঠিক আছে, থ্যাংক ইউ। একেই বলে ভাই, ভগবান যখন দেয় তো পুরো উজাড় করে দেয়। হ্যাঁ আর কি, বাকি তো আংটি নিয়ে নিয়েছে, এবার সানাইটা খুব তাড়াতাড়ি বাজবে মনে হচ্ছে। কি কি, এইভাবে হাসলে কোনো কাজ হবে না। হ্যাঁ, শপথ কর আমাদের সামনে, কোটিপতি জামাই এর শ্বশুর হওয়ার পর আমাদের দুজনকে ভুলে যাবি না। আরে কি সব কথা বলছিস ভাই তোরা, তোদেরকে আমি ভুলে যাব? এটা কোনোদিনও হবে না। আরে তোদের জন্যই তো আমার বিয়ে সানাই বাজছে ভাই, তাই তো? হ্যাঁ, কি বলিস? যদি তুমি সন্ধ্যেবেলা ফ্রি থাকো তাহলে আমরা কি দেখা করতে পারি? আরে এটা আবার জিজ্ঞেস করার মতো কথা নাকি? বলো কোথায় দেখা করবে? তুমি বলো সন্দীপ, এক ঘন্টা পরে তুমি কোথায় থাকবে? আমি সেখানেই চলে আসবো, আর তারপরে আমরা একসাথেই যাব। কোথায় যাব? মানে যাব কোথায় আমরা? নাও দ্যাটস আ সিক্রেট, আমি এখন কিচ্ছু বলবো না। তুমি আসবে তো সন্দীপ? এইটুকু ভরসা তো করো আমাকে। আরে পুরো ভরসা রয়েছে, তুমি বলো কোথায় দেখা করবে, আমি টাইমলি পৌঁছে যাব। ওকে, আমি তোমাকে আবার ফোন করব। বাই বাই। কিরকম লজ্জা পাচ্ছে? কোথায় লজ্জা পাচ্ছি ভাই,
ও দেখা করার জন্য ডাকলো, কিন্তু কোথায় দেখা করতে ডাকলো সেটা বললো না। তো যেখানে বলছে সেখানে চলে যা না ভাই। আর তা না হলে কি, এমনিতেই তোর উপর পাগল রে ভাই। আরে তুমি কোথায় নিয়ে এসেছো? আসো না সন্দীপ। সন্দীপ ভেতরে চলো। চলো। তোমার বাড়ি এটা? না, আমি তোমাকে ফাইভ স্টার হোটেলে নিয়ে এসেছি। আচ্ছা শোনো, বাবাকে ডেকে আনো প্লিজ। কাম অন, এখানে বসো না সন্দীপ। তোমার বলা তো উচিত ছিল যে তুমি তোমার বাড়িতে নিয়ে আসছো আমায়। তোমাকে বললে তো পুরো সারপ্রাইজটাই নষ্ট হয়ে যেত। আরে বসো না। তুমিও বসো না। কি দেখছো সন্দীপ? কিছুই তো না সন্দীপ। বাবা এসেছে। আমার বাবা, বাবা ও সন্দীপ। হ্যালো স্যার। বসো। বাবা এই সময় চা খায়, তুমি বলো তুমি কি খাবে? টি, কফি অর সামথিং কোল্ড? না না কিছুই নেব না। আরে এরকম কিভাবে? দেখো মা, কিছুক্ষণের জন্য তুমি নিজের ঘরে যাও। কি নাম বললে? সন্দীপ। আমি সন্দীপের সঙ্গে একটু একা কথা বলতে চাই, ম্যান টু ম্যান টক, ঠিক আছে? শিওর বাবা, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। কি নাম বললে তুমি? সন্দীপ। হোয়াটস ইউর ফুল নেম? আই মিন তোমার সারনেম কি? শর্মা স্যার। শর্মা তো পাঞ্জাবিদের টাইটেল। না স্যার, আমরা তো এখানকারই লোকাল, এই তো সামনের পাড়ায় থাকি। সো হোয়াট ডু ইউ ডু? আগে পড়াশোনা। কি পড়ছো? আসলে ইঞ্জিনিয়ারিং স্যার। কি নিয়ে পড়ছো? ডিসিপ্লিন। ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল অর সিভিল? স্যার আসলে ইলেকট্রিক্যাল স্যার। কোন কলেজে? স্যার আসলে ওই যমুনা দাস টেকনোলজি ইনস্টিটিউট স্যার। যমুনা দাস? ওখানে প্রফেসর দেশপাণ্ডে আছেন। আই নো হিম ভেরি ওয়েল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়ান স্যার? হ্যাঁ স্যার, উনি খুব ভালো প্রফেসর স্যার। আই এম সরি, আমি ভুলে গিয়েছিলাম, প্রফেসর দেশপাণ্ডে তো অ্যারোডাইনামিক্স পড়ান। আসলে হ্যাঁ স্যার, উনি তো অ্যারো। এক মিনিট, আমার মেয়ে বলছিল যে তুমি এন্ট্রান্স এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ। দ্যাট মিন্স তুমি ওই কলেজের স্টুডেন্ট নও। তাহলে তুমি প্রফেসর দেশপাণ্ডেকে চিনলে কি করে?
फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।